পাশের বাড়ির থেকে আচার চুরি করেছে এই অভিযোগে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী আচার চুরির বদনাম দিয়ে কিশোরীকে বেধড়ক মারধরের অভিযোগ আক্রান্ত ভূতের স্মৃতি বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী তানিয়া সিং ভর্তি হাবড়া হাসপাতালে কিল চর ঘুষির পাশাপাশি মাটিতে ফেলে গলায় পা দিয়ে চেপে ধরা হয় বলে অভিযোগ মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে গোবরডাঙ্গা থানার মছলন্দপুরের নতুন পল্লী এলাকায় আক্রান্ত ছাত্রীর মা তুলসী সিংহ আমাদের জানান প্রতিবেশী ঝুমাবোস নিজের বাড়ির উঠোনে কুলের আচার শুকোতে দেন আর সেই আচার প্রতিবেশী দুই শিশু চুরি করে খায় তা নিয়েই শুধুমাত্র সন্দেহের বসেই বছর তেরোর তানিয়াকে গালিগালাজ করে অভিযুক্ত ঝুমাবোস ও তার মেয়ে এবং জামাই